আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সোহাগ মুস্তাফিজ আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সেফ গার্ডিং নিয়ে একটি ছোট্ট ক্লাস করব, আশা করি আপনারা উপকৃত হবেন। আমি প্রথমেই আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। সেফ গার্ডিংটা আসলে আপনি যেই সেক্টরে কাজ করুন না কেন, ফর প্রফিট, নন প্রফিট, গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে, আপনাকে সেফ গার্ডিং কিংবা সুরক্ষা সম্পর্কে জানতে হবে। এবং এটা জানলে আপনি নিজের সুরক্ষাটা যেমন সুনিশ্চিত করতে পারবেন এবং অন্যকেও সহায়তা করতে পারবেন, তারা যেন তাদের সুরক্ষাটা সুনিশ্চিত করতে পারে। এটা আসলে একটা সচেতনতা প্রয়োজন আছে, এটার জন্য এক ধরনের দায়িত্ববোধের দরকার আছে, তো জানার দরকার আছে। আসলে যে জানে আর যে জানে না এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো আমরা চলুন চলে যাই আমাদের আজকের উপস্থাপনায়। আসলে সুরক্ষা কিংবা সেফগার্ডিং কি, এটি হচ্ছে একটি নৈতিক দৃষ্টিভঙ্গি, সেটা সংস্থা কর্তৃক গৃহীত বাস্তব ব্যবস্থা, যাতে করে মানবিক ও উন্নয়ন সহায়তা প্রদান বা প্রাপ্তির সাথে জড়িত প্রত্যেককে শোষণ, নিপীড়ন ও হয়রানি সহ সমস্ত ধরনের ক্ষতি থেকে যতদূর সম্ভব রক্ষা করা যায়। একইভাবে সংস্থার জন্য সেফগার্ডিং কেন দরকার হবে, এটি আমাদের আসলে কার্যক্রমের একটি এসেনশিয়াল পার্ট। এক্ষেত্রে ব্যর্থতা আমাদের কাজের সমস্ত সাফল্যকে দুর্বল করে দেয়, খ্যাতি এবং বিশ্বাসযোগ্যতাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ফান্ডিং, আমাদের কাছে দাতা সংস্থাদের উচ্চ প্রত্যাশা রয়েছে, এমন অনেক উপকরণ রয়েছে যেখানে ব্যক্তি এবং সংস্থাকে এই ভুল হওয়ার ফলস্বরূপ বড় ধরনের খেসারত দিতে হয়েছে। শিশু এবং বয়স্কদের উপর এই প্রভাব সর্বনাশা হতে পারে। আসলে সেফ গার্ডিংটা মানে একজন মানুষের শারীরিক, মানসিক যে নিরাপত্তা প্রদান করা, সেটার জন্য যে পরিবেশ সেটার সুনিশ্চিত করা, এটা কিন্তু আসলে সকলের দায়িত্ব। এবং সেফ গার্ডিং ঝুঁকির মধ্যে মানে এটা আমরা বলতে পারি যে শিশু, তারপরে একটি প্রতিষ্ঠানের কর্মী এবং প্রতিষ্ঠানে যারা বাইরে থেকে আসে তারা মানে সকলেরই কিন্তু এই ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো সেফ গার্ডিং ফ্রেমওয়ার্কটা আসলে কেমন হবে আমরা যদি দেখি, মোটা দাগে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে শিশু সুরক্ষা এবং আরেকটি হচ্ছে প্রাপ্তবয়স্ক, উপকারভোগী সদস্য, সংস্থার কর্মী, পার্টনার, ভেন্ডর, ভলান্টিয়ার সুরক্ষা। হ্যাঁ, তো আমরা আমরা যেটা বলছিলাম যে যদি সেফ গার্ডিংটাকে তিন মানে তিনটা ভাগে যদি দেখানো যায়, সেই ক্ষেত্রে শিশুদের জন্য, প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এবং অন্য যে কোনো ভালনারেবল ঝুঁকিপূর্ণ যে অ্যাডাল্ট আছে তাদের জন্য। এবং বাট কিন্তু আমরা এখানে বলছি যে মোটা দাগে দুভাগে আমরা ভাগ করবো, শিশু সুরক্ষা এবং প্রাপ্তবয়স্ক, উপকারভোগী সদস্য, সংস্থার কর্মী, পার্টনার, ভেন্ডর, ভলান্টিয়ার সুরক্ষা। এটা আমাদের আলোচনা সুবিধার্থে। তো শিশু সুরক্ষা নীতিমালা আমরা অনেকেই জানি যে UNCRC, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, সেখানে কিন্তু বলা আছে যে 18 বছরের নিচে যারা তারা সকলেই কিন্তু শিশু। এবং সংস্থার কোনো কর্মী, পার্টনার বা তৃতীয় পক্ষ দ্বারা শিশু নির্যাতন সংঘটিত হলে এটা কিন্তু শিশু সুরক্ষা চাইল্ড সেফগার্ডিং এর আওতায় চলে আসবে। শিশু সুরক্ষা বলতে সংস্থাকে শিশুদের জন্য নিরাপদ করাকে বোঝায়। সংস্থার কর্মী, প্রতিনিধি, পার্টনার, ভলান্টিয়ার এবং অফিসের কর্মসূচিতে আগত দর্শনার্থীদের দ্বারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কোনো ক্ষতির ঝুঁকি অথবা বাস্তব ক্ষতির হাত থেকে শিশুদের সুরক্ষিত করা আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত দায়িত্ব। চলুন এখন দেখি যে প্রাপ্তবয়স্ক উপকারভোগীদের যৌন শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা, যেটা PSEA, হ্যাঁ, প্রিভেনশন অন দ্য লাইক প্রিভেনশন ফ্রম দ্য সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ, যেটা PSEA। হ্যাঁ, অনেক অনেক জায়গায় বলা হয় যে প্রিভেনশন ফ্রম দ্য সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যাবিউজ অ্যান্ড হ্যারাসমেন্ট, PSEAH। তো দেখা যায় যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্টরে PSEA, PSEAH এখন খুব প্রমিনেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা শুরুতেই বলেছি যে এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্টর, এনজিও সেক্টর কিংবা সোশ্যাল সেক্টরের জন্য না, এটি যে কোনো ফর প্রফিট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে। 18 বছরের ঊর্ধ্বে সকলেই প্রাপ্তবয়স্ক, সংস্থার যে কোনো কর্মী, পার্টনার বা তৃতীয় পক্ষ দ্বারা প্রাপ্তবয়স্ক কেউ যৌন শোষণ ও নির্যাতনের শিকার হলে এটা আসলে প্রযোজ্য হবে PSEA নীতিমালা। তো আমরা যদি দেখি যে কর্মী সুরক্ষা, হয়রানি বা বিরোধী নীতিমালা দ্বারা কি করা সম্ভব, সংগঠন কর্মক্ষেত্রে কোনো ধরনের যৌন হয়রানিমূলক অথবা অন্যান্য বৈষম্যমূলক বা অনুপযুক্ত আচরণ সহ্য করা যাবে না। যারা আমাদের জন্য কাজ করেন এবং যারা কাজের সুবাদে আমাদের কর্মী এবং প্রতিনিধিদের সংস্পর্শে আসেন, শিশু ও বিভিন্ন জনগোষ্ঠীর সদস্য সহ আমরা যাদের সাথে কাজ করি, তাদের সকলের জন্য একটি নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করতে সংস্থাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সংস্থা কর্মক্ষেত্রে এবং অন্যান্য কাজ যেমন ব্যবসায়িক ভ্রমণ, কর্মশালা, সভা,
সংস্থার সামাজিক অনুষ্ঠান এবং সংস্থার কাজের সাথে সম্পর্কিত অনুরূপ পরিস্থিতিতে হয়রানিমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। কোনো ধরনের শাসন ও হুমকি, কোনো আপত্তিজনক অবমানাকর অবমাননাকর নির্দেশপূর্ণ বা অপমানজনক আচরণ যা ভুক্তভোগীর মন খারাপ করে দেয়, হুমকির সম্মুখীন করে এবং অপমানিত বা দুর্বল করে দেয়, এ ধরনের কোনো ধরনের অ্যাক্টিভিটি আসলে গ্রহণযোগ্য নয়। কর্মক্ষেত্রে একজন কর্মীর অন্যের কাছ থেকে দুর্ব্যবহারের মুখোমুখি হওয়ার এটি একটি নিয়মিত ঘটনা হতে পারে অথবা বিচ্ছিন্ন একটি ঘটনা হতে পারে যা ভুক্তভোগীর শারীরিক এবং মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটি মৌখিক বা অমৌখিক হতে পারে এবং মানসিক এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি অপমানের কোনো বিষয় হতে পারে। এই নীতিমালা যৌন হয়রানি এবং অন্যের প্রতি বৈষম্যমূলক বা অসম্মানজনক যে কোনো আচরণের প্রতি শূন্য সহিষ্ণুতা নীতিমালা অবলম্বন করে, তার মানে জিরো টলারেন্স পলিসি। আপনারা হয়তো অনেকে এই টার্মের সাথে পরিচিত হতে পারেন, যে জিরো টলারেন্স, যেখানে যেটাকে আমরা বলছি শূন্য সহিষ্ণুতা নীতি। কর্মীরা এসব নিয়ে রিপোর্ট করলে তাদের সুরক্ষা দেওয়া হবে। কি হয়, দেখা যায় যে অনেক সময় কোনো একটা সেফগার্ডিং ইস্যু থাকতে পারে একটা অর্গানাইজেশনে, তো এটা অর্গানাইজেশনের কালচারটা কেমন সেটার উপরে কিন্তু নির্ভর করে। প্রতিষ্ঠানের যে কর্মীরা আছেন তারা আসলে সেফগার্ডিং কোনো ইস্যু হলে, কোনো ঘটনা ইনসিডেন্ট হলে সেটা কতটুকু রিপোর্ট করবেন এবং সেটা কনফিডেন্সিয়াল থাকবেন কিনা, কিংবা যিনি রিপোর্ট করছেন কিংবা যিনি সাসপেক্ট করছেন, যিনি যথাযথ কর্তৃপক্ষ কিংবা যে চ্যানেল আছে সেই চ্যানেলের মারফত যখন জানাচ্ছেন তার প্রোটেকশনটা সুনিশ্চিত করা হচ্ছে কিনা, সেটি কিন্তু আসলে কর্মী সুরক্ষা কিংবা যৌন বিরোধী নীতিমালা দ্বারা সেটা কিন্তু আসলে কভার করা হবে। তো আজকে এইটুকুই আমাদের, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই বেসিক সেফগার্ডিং ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আমরা পরবর্তীতে আরো ডিটেইল ডিসকাশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।